গাইজ, আমি রূপম। এখন সত্যি একটা বড় দুঃখের খবরই দেওয়ার, তো সেটা হচ্ছে টলিউড বলিউডের সব জায়গারই 800 কোটি টাকা লসে চলছে বলিউড ইন্ডাস্ট্রি। তো প্রডিউসাররা এর ভরপাইটা কীভাবে করবে? 800 কোটি টাকা গত 10 বছরে এরকম লোকসান, এতটা লসে কখনো তারা যায়নি, এবং এত হিউজ চাঙ্ক অফ মানি তারা কীভাবে রিকভার করবে? তো যাই হোক, সে বিষয়টাই বলছি। তো IMPPA মানে ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রডিউসার্স অ্যাসোসিয়েশন দ্বারা অফিসিয়ালি জানানো হয়েছে, 31 মার্চ অবধি কোনো ছবির শ্যুট করা যাবে না। ব্রহ্মাস্ত্র, যেটা হচ্ছে পৃথ্বীরাজ চৌহানের শ্যুটের কথা চলছিল, ভুল ভুলাইয়া 2, এই ছবিগুলো, জার্সি, এই ছবিগুলো শ্যুট বন্ধ করা হয়ে গেছে। এবং আপাতত ছবিগুলো শ্যুট কবে থেকে স্টার্ট হবে এটা সময় বলবে, কারণ 31 মার্চ অবধিও যদি সিচুয়েশান হ্যান্ডেল করা না যায় তাহলে এই শ্যুটগুলোর ডেট আবার পোস্টপোন হবে। মানে বোঝা যাচ্ছে রিলিজ ডেটগুলো আরও পিছাবে, এবং একটার সাথে আরেকটা রিলিজ ডেটে কিন্তু বেশি আবার ডিফারেন্স থাকবে না, এটা নিয়ে কেউ কথা বলছে না। কারণ যেহেতু এখন রিলিজ ডেটগুলো কোনো ছবিরই ঠিক নেই, তো এর ফলে যেটা ধরুন কোনো বড় প্রোডাকশন ভেবে রেখেছে যে আমরা এই ডেটে আসবো, তার 2 সপ্তাহ পর আবার বড় ছবি আসছে, তো যা দেখা যাচ্ছে হয়তো রিলিজ ডেটগুলো এবার জটলা পাকিয়ে যাবে। মানে ক্ল্যাশ তো প্রচুর হবে, তারপরে একটা ছবির পরে একটা বড় ছবি, মানে প্রডিউসাররা কখনোই হিউজ টাকা কালেকশন করতে পারবেন না। এবং ব্রহ্মাস্ত্র এই ছবিটা তো অনেকবার ডিলে হয়েছে, পোস্টপোন হতে 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 যাই হোক একটা ডেট ফাইনাল হয়েছিল, এবার মনে হচ্ছে ব্রহ্মাস্ত্র আবার পিছাবে, কারণ ব্রহ্মাস্ত্র এখনও বহু পোর্শন কিন্তু শ্যুটের বাকি রয়েছে। আচ্ছা, এটা হলো একটা দিক। এবং এর আরেকটা দিক হচ্ছে এই যে শ্যুট বন্ধ তো ব্যাপার, কিন্তু বাগি 3, ইংরেজি মিডিয়াম, এই দুটো যেরকম সাফার করছে ডেলি, মানে ডে বাই ডে ছবিটার কালেকশন আরও পড়ছে। মানে স্যাটারডে যে কালেকশনটা হয়েছে, সানডে তো কালেকশন একটু হলে বাড়ার কথা, সানডে কালেকশন আরও কমে যাচ্ছে। তো ফলে প্রডিউসাররা এই দুটো ছবি, মানে বাগি 3 অ্যান্ড ইংরেজি মিডিয়াম, ইংরেজি মিডিয়াম তো রিলিজ হচ্ছে, আর সেটা হচ্ছে সিচুয়েশান ঠিক হওয়ার পরে দিল্লি, মহারাষ্ট্র এই জায়গাগুলো ছবিটা রিলিজ করা হবে, ঠিক তেমনই হবে বাগি 3-র বেলা। কারণ বাগি 3-র কিন্তু কালেকশন বেশ স্টেবল ছিল, কিন্তু এই টাইমটা ছবিটা ধরপড়ি যেন পড়ে গেল, তাই এই ছবিটাকেও বহু জায়গায় রিলিজ করা হবে। তবে একটাই মানে যেটা চিন্তা, যে রিলিজ করলে লোকে আর দেখবে কি? কারণ পাইরেসি ভার্সন তো অনেকেই দেখে নেয়, তা দেন কি লোকে দেখবে, কারণ অতটা টাইম পরে। তো এই দুটো ছবির খুব বড় একটা হিউজ লস হয়েছে। এবার এরপরে সন্দীপ আর পিঙ্কি ফারার, এই দুটো, এই ছবিটা নেক্সট টার্গেট। যাই হোক, এটা হলো একটা বিষয়। এবং এর পরের যে বিষয় সেটা হচ্ছে টলিউডের ব্যাপারে, তো সেটা হচ্ছে জিতের যে ছবিটা ছিল বাজি, যেটা ঈদে আসবে, তো এই ছবিটার শ্যুট চলছিল লন্ডনে। তো তারা বারবারই জানিয়েছিল তাদের কোনো শ্যুটে সমস্যা হচ্ছে না, ছবিটা শ্যুট চলছে, কিন্তু সাডেনলি কালকে শ্যুট স্টপ করে তাদেরকে রিটার্ন করতে হয়, এবং এটা একটা খারাপ খবর। কারণ শ্যুট চলাকালীন হঠাৎ করে শ্যুট থামিয়ে দেওয়া, তার রিজন কি? তা ওখানে কি কোনো এফেক্ট হয়েছে? একদমই না, ওখানে এরকম কোনো কিছু দেখা যায়নি, এই জন্যই ওখানে শ্যুটটা চলছিল। শ্যুট ক্যান্সেল করার কারণ হচ্ছে ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন কান্ট্রিগুলো, ঠিক আছে, যদি ওখানে কোনো ভারতীয় ব্যক্তি থাকে তাহলে সে 18 মার্চের পর রিটার্ন করতে পারবে না, এটা হচ্ছে সেখানে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছিল। কোনোভাবেই তারা 18 মার্চের পর রিটার্ন করতে পারবে না, 31 মার্চ অবধি তো অনেকটা দিন, তাই জন্য তারা এখন রিটার্ন করছে, আবার যখন সব কিছু ঠিকঠাক হবে দেন আবার শ্যুটিংটা রিজিউম করা হবে। তো এটা হলো জিত প্রোডাকশানের বাজি। এরপরে যেটা, সেটা দেবের যে ছবিটা ছিল কমান্ডো, যেটা বাংলাদেশে শ্যুট করার কথা ছিল, কিন্তু এই পরিস্থিতির জন্য শ্যুটটা পিছিয়ে দেওয়া হয় এবং বাংলাদেশ শ্যুটটা হবে না। তবে সোর্সেস থেকে জানা যাচ্ছে যে কলকাতায় শ্যুটটা চালু করা হয়েছে, এবার কলকাতার যে পোর্শনগুলো সেগুলো সেরে নেওয়া হবে, তবে এটাও কদিন করা যাবে সেটা নিয়েও একটা বড় প্রশ্ন রয়েছে। এরপরে যেটা আজকে সবথেকে খারাপ লাগার বিষয়, সেটা হচ্ছে পৃথ্বীরাজ চৌহান এই ছবিটাও ফেস করছে পদ্মাবত যেটা ফেস করেছিল। পদ্মাবতে শ্যুটিং চলাকালীন যখন সেখানে সেট ফেলা হচ্ছিল, সেই সময় কিন্তু করণ সেনা অনেকবার বাধা দিয়েছে, এবং বাধাটা আলটিমেটলি ছবির টাইটেল চেঞ্জ থেকে শুরু করে যখন ছবির রিসেপশন হয় সেখানে ভাঙচুর থেকে শুরু করে, কোনো হলে গান চালালে সেখানে ভাঙচুর করা শুরু করে, বহু বহু ঝামেলা হয়েছিল। তো সেটা সেম দেখা যাচ্ছে পৃথ্বীরাজ চৌহানের ক্ষেত্রে, যেখানে সেটে গিয়ে ডিরেক্টরকে বলা হয় যে তোমরা আমাদেরকে খুশি করো, আদারওয়াইজ ছবি কোথাও রিলিজ করতে দেওয়া যাবে না, কোথাও শ্যুট করতে দেওয়া হবে না। তো এই ছিল আজকের লেটেস্ট নিউজ। খবরগুলো ভালো লেগে থাকলে, ভালো লাগার যদিও খবর নয়, সবকটাই দুঃখেরই খবর। তো যাই হোক, সেটা যদি মনে হয় তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে, রেড বাটনটা এক্ষুনি প্রেস করবে। আমি লেটেস্ট টলিউড বলিউডের মুভি নিউজ নিয়ে আসি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাভ ইউ অল, টাটা, বাই বাই, টেক কেয়ার।